আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ডের বেশ কিছু আমাদের সাকসেস রয়েছে। বিগত দিনে আমরা 12টি অনলাইন সাবমিশন পেয়েছিলাম, আজকের দিনে আমরা বেশ কিছু অনলাইন সাবমিশন নিউজিল্যান্ডের জন্য পেয়েছি। কারা কারা সৌভাগ্যবান আছেন তাদের নামগুলো আমরা এই ভিডিওতে ঘোষণা করব। ভিডিওটি সঙ্গেই থাকবে। প্রিয় দর্শক, নিউজিল্যান্ড অতি অল্প সময়ের মধ্যে সাকসেসফুললি আমরা ভিসা প্রসেসিং এর দিকে এগিয়ে যাচ্ছি। গত 12টি অনলাইন সাবমিশন আমরা গত জুন মাসের 24 তারিখে পেয়েছিলাম। আজকে দিনে আমরা জুলাই মাসের 26 তারিখে আরো বেশ কটি ওয়ার্ক পারমিটের যে অনলাইন সাবমিশন রয়েছে সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। এই অনলাইন সাবমিশনগুলো আমার হাতে আছে, এখানে কারা কারা সৌভাগ্যবান আমি তাদের নামগুলো আপনাদেরকে ইনশাল্লাহ ঘোষণা করব। নিউজিল্যান্ডে আপনারা অতি অল্প সময়ের মধ্যে ভিসা প্রসেসিং করে নিউজিল্যান্ড যেতে পারবেন, এটি ওয়ার্ক পারমিট ভিসা। এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে 45 দিন সময় দিলেই আপনি পুরো প্রক্রিয়া কমপ্লিট করে ভিসা লাভ করতে পারবেন। তারপর ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করে আপনি বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাবেন। নিউজিল্যান্ডে প্রধানত আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন। কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন, বিশেষ করে রড বাইন্ডার, ব্রিকলেয়ার, প্লাম্বার, মেশন, টাইস মেশন, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ফাইফিডার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং দেশে বিদেশে কাজ করেছেন, কাজের অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতার কাগজপত্র রয়েছে এবং বিশেষ করে অভিজ্ঞতার ভিডিওগ্রাফি রয়েছে, তারা নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবে। কনস্ট্রাকশন সেক্টরের বাইরে হোটেল রেস্টুরেন্টে নিউজিল্যান্ডে কাজের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। এর মধ্যে যারা কাজ জানেন, বিশেষ করে শেফ, কুক এবং পিৎজা মেকার, যাদের অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতার ভিডিও ফুটেজ রয়েছে, যারা বিভিন্ন দেশে বিদেশে তারকামানের হোটেলে কাজ করেছেন, এই ধরনের ক্যান্ডিডেটদের হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজের ব্যাপক সুযোগ রয়েছে। এছাড়াও যারা কাজ একদমই জানেন না, ইংরেজির উপর কিছুটা ধারণা রয়েছে, পড়াশোনা আছে, ইংরেজি কিছুটা বলতে পারেন বা বুঝতে পারেন, এই ধরনের ক্যান্ডিডেটরা ডেইরি ফার্মে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন। ডেইরি ফার্মে আপনারা অভিজ্ঞতা ছাড়াও জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন। নিউজিল্যান্ডের ভিসাটি অতি দ্রুত সময় হয়ে যায়, এর জন্য আপনাকে ভারতে যেতে হবে না, বাংলাদেশে বসে আপনি অনলাইন ইলেকট্রনিক্স এই ভিসাটি পেয়ে যাবেন এবং এই ইলেকট্রনিক্স ওয়ার্কার ভিসার উপর আপনার ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইট করতে পারবেন। নিউজিল্যান্ডে গেলে আপনি যাওয়ার পর প্রথমে 1 বছরের ভিসা পাবেন। 1 বছরের ভিসা পাওয়ার পর আপনি পরবর্তী 1.5 বছর নবায়ন করতে পারবেন এবং নবায়ন করার পর 2 বছর পর আপনি PR পেয়ে যাবেন। PR পাওয়ার পর আপনি অনায়াসে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন এবং অস্ট্রেলিয়াতে ইচ্ছা করলে বসবাস করতে পারবেন এবং কাজও করতে পারবেন। যারা নিউজিল্যান্ড যাবেন, এরা অতি দ্রুত সময়ে সাকসেস পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে নিউজিল্যান্ডের জন্য প্রসেসিং করুন এবং ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করুন। প্রিয় দর্শক, আজকের দিনে যারা সৌভাগ্যবান আছেন তাদের নামগুলো আজকের ভিডিওতে আমরা ঘোষণা করব। প্রথমে আছেন রুবেল মাতবর। রুবেল মাতবর, আপনি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি পেয়ে গেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপরে আমার হাতে পরবর্তী সৌভাগ্যবান রয়েছেন রুবেল দেওয়ান। রুবেল দেওয়ানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি পেয়ে গেছেন। এরপরে আমার হাতে পরবর্তী সৌভাগ্যবান রয়েছে তৌফিকুর রহমান। তৌফিকুর রহমানকে শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশন কপিটি পেয়ে গেছেন। আমার হাতে পরবর্তী সৌভাগ্যবান রয়েছে MD জাহিদুর রহমান স্মরণ। জাহিদুর রহমান স্মরণকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি পেয়ে গেছেন। এবারে আমার হাতে রয়েছে MD শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি আজকের দিনে নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি পেয়ে গেছেন। এবারে পরবর্তী সৌভাগ্যবান সাগর মিয়া। সাগর মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার অনলাইন সাবমিশনটি পেয়ে গেছেন। এবারে আমার হাতে রয়েছে জার্মান ইসলাম মামুন। জার্মান ইসলাম মামুনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি হাতে পেয়ে গেছেন। এবারে আমার হাতে রয়েছে MD পলাশ মিয়া। MD পলাশ মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, MD পলাশ মিয়া, আপনি নিউজিল্যান্ডের জন্য অনলাইন সাবমিশনটি পেয়ে গেছেন।
এবারে আমার হাতে রয়েছে এমডি রাহিদুর রহমান। রাহিদুর রহমানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। রাহিদুর রহমান, আপনি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি পেয়ে গেছেন। এবারে আমার হাতে রয়েছে সর্বশেষ মুবারক হোসেন। মুবারক হোসেনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মুবারক হোসেন, আপনিও নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি হাতে পেয়ে গেছেন। এই ছিল আমাদের আজকের সৌভাগ্যবানদের তালিকা। যারা যারা অনলাইন সাবমিশন পেলেন তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সাথে আমাদের শর্ত অনুযায়ী আপনাদের যেসব পেমেন্ট রয়েছে সেসব পেমেন্টগুলো ক্লিয়ার করবেন এবং পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যারা যারা আজকে অনলাইন সাবমিশন পেলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আরও বেশ কিছু ফাইল রয়েছে যেগুলো এখনও আমরা অনলাইন সাবমিশন পাইনি। অনেক ফাইলস অনলাইন সাবমিশন পাওয়ার জন্য অপেক্ষা করছে। তো আমরা যখনই এই আপডেটগুলো পাব আপনাদেরকে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও মারফত জানিয়ে দিই। তবে পরবর্তী যেসব অনলাইন সাবমিশন আমাদের জন্য আসার জন্য অপেক্ষা করছে সেগুলো আমরা আজ থেকে আরও 20-25 দিন পরে পাব। সেই 20-25 দিন পর্যন্ত আপনাদেরকে, যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছে নিউজিল্যান্ডের জন্য, তাদেরকে অবশ্যই অপেক্ষার প্রহর গুনতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবকটি আয়োজন। যারা নিউজিল্যান্ডে যাবেন তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে নিউজিল্যান্ডের ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করুন। আজকের ভিডিও পর্যন্তই। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।